이리죠. 3분 떨어져. 에이, 먼저. 3분 다 깔았어. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शहीद बुद्धिजीवी दिवस उपलक्षे आयोजित मानुष जातीयता दल आलोचना सभार सम्मानित प्रधान अतिथि मुक्तियुद्धेर अन्यतम संगठक बांग्लादेश जातीयतावादी दल जातीय स्थायी कमिटी सम्मानित सदस्य साबेक मंत्री साबेक संसद सदस्य आमादेर श्रद्धेय नेता गणतान्त्रिक आंदोलन नेतृत्व दिच्छेन डॉक्टर खोंदकार मोशाराफ हुसैन मंच उपविष्ट आछेन आमादेर जातीय स्थायी कमिटी सम्मानित सदस्यवृंद एवं आज के सम्मानित आलोचकवृंद प्रिय नेतृबृंद भाई ओ बोनेरा अस्सलाम वालेकुम। इतिमध्ये आमादेर विज्ञ आलोचकवृंद जरा आज के आलोचना करेछेन तादेरके आमि आंतरिक भावे धन्यवाद एवं कृतज्ञता जानाच्छि जे तारा आज के एखाने एसे आमादेरके समृद्ध करेछेन एवं आमादेर नेतृबृंदके आमि आंतरिक धन्यवाद आपनारा जारा एखाने उपस्थित हयेछेन तादेर सकलके आंतरिक धन्यवाद एवं कृतज्ञता जानाच्छि। प्रिय साथीबृंद शहीद बुद्धि दिवस बुद्धिजीवी दिवस पालन कर 50 बछर पूर्ति स्वाधीनतार 50 बछर पूर्ति आज के 50 बछर पर जख दिन की स्मरण कर सबाई जानी दिन की स्मरण करी क्यों जे मुक्तियुद्ध चलाकालीन दीर्घ 9 मासे जे समस्त अगणित मानुष को हत्या करा हुए तार मध्य शेष दिन कटीते जरा सबसे मेधावी मानूष चिकित्सक इंजिनियर अध्यापक आईनजीवी बेचे बेचे तक तुले नहीं गए हत्या करा पाकिस्तान हानादार बाहन तक हत्या कर प्रिय साथीबृंद हत्यार उद्देश्य हम आलोचकवृंद वर्णना कर एक जाति जख তার যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে চলেছে তার নিজের একটা স্বাধীন অস্তিত্ব প্রমাণ করতে চলেছে সেই সময় তারা মনে করেছে যে এই জাতির সবচেয়ে মেধাবী মানুষগুলোকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই জাতি কোনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে কিন্তু সেটা তো তারা সফল হয়নি তার দুদিন পরে দেশ স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালে আমাদের বাংলাদেশের মানুষ তারা যখন তাদের স্বাধীনতাকে অর্থবহ করতে চেষ্টা করেছে তখন বাংলাদেশ কিন্তু আজকে 50 বছর টিকে রয়েছে বন্ধুগণ তো এই টিকে থাকা 50 বছর টিকে থাকা আমরা যেটা দেখছি যে 1971 সালে এই 14 ডিসেম্বরের যে চিত্র পাক হানাদার বাহিনী যে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের হত্যা করেছিল আজকের এই চেহারার সাথে খুব একটা পার্থক্য নেই আজকে একই ভাবে আমরা দেখছি যে আমাদের যারা তরুণ যুবক তাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্য আমরা দেখেছি আমাদের সাংবাদিকদেরকে তাদেরকে প্রায় 150 সাংবাদিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্য এবং 4,500 উপরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের অধ্যাপক যারা আছেন তাদের অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে আমরা দেখছি আমাদের অনেক ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে বন্ধুগণ আজকে যে সরকার যারা আজকে স্বাধীনতার কথা বলে আমাদের এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে নির্যাতন অত্যাচারের
তারা কোনো মতেই ১৯৭১ সালের সেই হানাদার বাহিনী থেকে কোনো অংশেই তাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেনি। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যে আজকে এই ৫০ বছরে যখন আমরা আমাদের স্বাধীনতাকে সুসংগত করার কথা, আমাদের সার্বভৌমত্বকে সুসংগত করার কথা, যখন আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো অনেক উপরে নিয়ে যাওয়ার কথা, তখন এমন একটি সরকার যারা আজকে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছে, যারা আজকে জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই এবং জনগণের অত্যাচার নির্যাতন চালিয়েই আজকে তারা ক্ষমতা জোর করে বসে আছে, আজকে তারা সারা বিশ্বে বাংলাদেশের সমস্ত সম্মানকে ক্ষুণ্ণ করেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্র আমাদের একটি প্রতিষ্ঠান, একটা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, বাহিনীর প্রতিষ্ঠান, তাদেরকে সমালোচনা করেছে। শুধু তাই নয়, তাদের ৭ জন কর্মকর্তাকে তারা আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। কারণটা কি? খুব পরিষ্কার করে তারা বলেছে, এরা মানবাধিকার লঙ্ঘন করেছে, অর্থাৎ বাংলাদেশে তারা মানুষকে অন্যায়ভাবে বেআইনিভাবে খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আমরা দেখেছি এখানে বলা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এসছে এবং আইন আপনার যে সমস্ত অধিকার প্রতিষ্ঠান আছে তারা বলছে যেখানে প্রায় ৬০০র উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, এখানে ১০০০০র উপর মানুষকে হত্যা করা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা আজকে দেখলাম যে তাদেরকে এখন সাফাই গা হচ্ছে, তাদের পক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা আজকে তাদের পক্ষে সাফাই গাচ্ছে, কিন্তু যে ক্ষতি হওয়ার সে ক্ষতি কিন্তু হয়ে গেল, বাংলাদেশ চিহ্নিত হয়ে গেল বিশ্বের দরবারে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষের কোনো স্বাধীনতা থাকে না, যেখানে আইন বলতে কিছু থাকে না, যেখানে সরকারের লোকেরা নিজেরাই আইন ভঙ্গ করে এবং জনগণের অধিকারকে হরণ করে নেয়, আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এখানে আজকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে তারা পঙ্গু করে ফেলেছে, শুধু লুটপাটের একটা অর্থনীতি তৈরি করেছে। আমরা দেখছি অত্যন্ত পরিষ্কার করে যেখানে মুষ্টিমেয় মানুষ যারা শুধু ওই আওয়ামী লীগ সরকারের সমর্থন পুষ্ট তারাই জড়ি হচ্ছেন, আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে এবং দারিদ্র্যের সীমা আরো নিচে নেমে গেছে। বন্ধুগণ, কি দুর্ভাগ্যের কথা আমাদের, যে নেত্রী স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করলেন, যিনি পুরো সময়টা পাকিস্তান বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, আটক ছিলেন, তার দুই শিশু সন্তানকে নিয়ে একজন আমাদের বর্তমান নেতা, যিনি আমাদেরকে নতুন করে পথ দেখাচ্ছেন, যিনি আমাদেরকে আশার আলো দেখাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর আরাফাত রহমান কোকো, তাদের শিশু তখন তারা তাদেরকে হাতে ধরে তিনি তখন চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছিলেন, তখন যখন তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রীতম জিয়া রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, সেই সময় থেকে তিনি পালিয়ে এসছেন চট্টগ্রাম থেকে, ঢাকায় তার আত্মীয় বাসাতে ছিলেন, সেইখান থেকে তাকে এবং তার দুই সন্তানকে পাকিস্তান বাহিনী গ্রেফতার করে নিয়ে গেছে। ১৬ই ডিসেম্বর পর্যন্ত আজকেও তিনি পাকিস্তান হানাদার বাহিনীর কারাগারে ছিলেন। তাকে আজকে বিনা চিকিৎসায় বলা যাবে, এই জন্যে যে যদিও এখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, যদিও তার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, কিন্তু তারা পরিষ্কার করে বলেছেন যেখানে আমাদের সেই প্রযুক্তি নেই যে প্রযুক্তি দিয়ে আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি, তাকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, আজকে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে আমরা জানি মিথ্যা মামলা, সাজানো মামলা, কেন? কারণ দেশের তিনি বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র ব্যক্তি, জনগণের একমাত্র জনপ্রিয় নেতা, যিনি ডাক দিলে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, সেই কারণে তাকে তারা আটক করে রাখতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তার জীবন শেষ করার জন্য এখন তারা ষড়যন্ত্র করছে, তার জীবন নাশের ষড়যন্ত্র করছে। আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি বারবার, নিশ্চয়ই ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন এবং আমাদের জনগণের দুর্বার ঐক্যের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হবে, যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন এবং তার চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন। আজকে বন্ধুগণ, সেই জন্যই আজকের এই দিনে
আমরা আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমাদের যে সেই সমস্ত বুদ্ধিজীবী যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন, যারা তাদের রক্ত দিয়ে দিয়েছেন শুধু স্বাধীনতার জন্য, বাংলাদেশের জন্য, তাদের এই আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি আমরা সত্যিকার অর্থেই একটা আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এবং স্বাধীনতার যে ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে, যদি দেশনেত্রীকে মুক্ত করে আমাদের বামপন্থী চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমাদের যে 35 লক্ষ মানুষের যে মিথ্যা মামলা তাকে প্রত্যাহার করে আমাদের যে সমস্ত ভাইরা গুম হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মা তখনই শান্তি পাবে যদি আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমরা এই দিনে সেই শপথ গ্রহণ করি এবং পরমল্লা তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সঙ্গে আমরা আমাদের ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশকে মুক্ত করি, এই প্রত্যয় নিয়ে আমরা কোশিশ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমার দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।